হাই ভিউয়ার্স, লেটস টক অ্যাবাউট চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বেবিদের কোন বয়সে কতটা ওজন হওয়া উচিত সেই সম্পর্কে বেশ কিছু কথা। মেনলি আজকে ভিডিওতে আলোচনা করব বেবিদের ওয়েট সম্পর্কে কিছু জেনারেল ইনফরমেশন, যেগুলো আমি জানি, তো আমার মনে হচ্ছে তোমাদের সাথেও সেগুলো একটু শেয়ার করি। তারপর আলোচনা করব বেবিদের ওয়েট সম্পর্কে আমাদের কখন সতর্ক হওয়া উচিত, এবং দেন আলোচনা করব বেবিদের কোন বয়সে কতটা ওজন হওয়া উচিত। তাই ভিডিওটা তোমরা অবশ্যই পুরোটা দেখো, এর থেকে তোমাদের অনেকটা হেল্প হতে পারে। তো চলো ভিডিও স্টার্ট করি। তো প্রথমেই বলি বেবিদের ওয়েট সম্পর্কে কিছু জেনারেল ইনফরমেশন, যেগুলো তোমরা হয়তো অনেকেই জানো, তাও আমার মনে হয়েছে যে আমি যেহেতু জানি তোমাদের সাথে এগুলো শেয়ার করি। ফার্স্টে বলবো বেবিদের বার্থ ওয়েট বা জন্মের ওজন যেটা, সেটা অবশ্যই এক জায়গায় লিখে রাখো বা মনে রেখে দাও। কারণ হচ্ছে এই বার্থ ওয়েটের ওপরে বেস করে কিন্তু আগামী দিনে ওর ওজন বৃদ্ধির হার, কী হারে ওজনটা বাড়বে, সেটা কিন্তু নির্ধারণ করা হবে। এবং আমরাও যদি বার্থ ওয়েটটা মনে রাখতে পারি, তাহলে খুব ইজিলি নিজেরাও কিন্তু বাড়িতে মাপতে পারবো যে ওজন বৃদ্ধিটা ঠিকভাবে হচ্ছে কিনা বা কী হারে হচ্ছে। সেই জন্য বার্থ ওয়েটটা অবশ্যই আমাদের লিখে রাখা দরকার। নেক্সট বলবো বেবিদের না প্রত্যেক মাসের একটা নির্দিষ্ট তারিখে ওয়েট মাপো, অর্থাৎ বেবিদের ওজন কত হচ্ছে প্রত্যেক মাসের একটা নির্দিষ্ট তারিখে সেটা মাপো, দেখো, এবং দেখে সেটা নিজের কাছে লিখে রাখো। মাস এবং ওয়েট এই দুটোই বেবির নিজের কাছে লিখে রাখো। এতে কী সুবিধা হবে যে বেবির ঠিক মতন খাওয়া দাওয়া করছে কি না, বেবির ডেভেলপমেন্ট ঠিক মতন হচ্ছে কি না, সেটা আমরা বুঝতে পারবো, আমাদের কাছে একটা পরিষ্কার ধারণা থাকবে। যদি ডক্টরের কাছে চেক আপ থাকে তাহলে তো কোনো ব্যাপার নয়, ডক্টরের কাছে গেলে তো ওখানে ওয়েট মাপাই হয়। যদি ডক্টর, এমন অনেক সময় হয় কি দু তিন মাস বাদে বাদে হয়তো চেক আপের ডেট আছে বা ভ্যাকসিনেশনের ডেট আছে, ফলে এই টাইমগুলোতে তোমার কাছেও যাতে রেকর্ডটা থাকে, তার জন্য যেটা করা উচিত বাড়িতে খুব ভালো হয়, বাড়িতে যদি একটা ওজন মেশিন থাকে, সেই মেশিনে বেবির একটা, বেবির প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট দিনে ওয়েট নাও এবং নিয়ে সেটা নিজের ডায়েরিতে বা নিজের খাতায় লিখে রাখো। নেক্সট বলি, এমন অনেক সময় হয় বেবিদের হাঁচি কাশির সমস্যা, সর্দি ঠান্ডা লেগেছে, হাঁচি কাশি হচ্ছে, এরকম সমস্যার কিছুদিন ওরা ভোগে, পেটের সমস্যা বা পাতলা পটির সমস্যায় ভুগতে পারে, বা কয়েক কোনো কোনো সময় জ্বর আসতে পারে। তো এই টাইমগুলোতে না বেবিদের ওয়েট কিন্তু সাময়িকভাবে কমে যায়, সেটা নিয়ে চিন্তা করার একদম কোনো ব্যাপার না। যখন এই সমস্যাটা কেটে যায় ওদের বডিও চেষ্টা করে অটোমেটিক একটু এই সমস্যার সাথে ফাইট করে, এবং যখন এই ব্যাপারটা ঠিক হয়ে যায় কেটে যায়, আস্তে আস্তে ওরা আবার নিজেদের ছন্দে ফিরে আসে এবং আবার আগের মতন ওয়েট বাড়াতে শুরু করে দেয়। তো যদি কখনো এরকম হয় যে বেবি একটু সাময়িকভাবে অসুস্থ আছে, সেটা নিয়ে একদমই চিন্তা করো না। এমন হয়েই থাকে, বেবিদের দেখে মনে হচ্ছে ওরা সত্যি খুব দুর্বল হয়ে গেছে, বাট ওরা কিন্তু নিজেদের মতন করে আবার এই পুরো ব্যাপারটাকে ওভারকাম করে আসে এবং ওদের ওয়েট আবার ঠিকভাবে বাড়তে থাকে। এরপর বলি যে বেবি বয় এবং বেবি গার্লদের কিন্তু ওজনের সামান্য একটু হেরফের হয়। একই বয়সে একটি বেবি বয়ের ওজন এবং একটি বেবি গার্লের ওজন একটু পার্থক্য থাকে, সাধারণত বেবি বয়দের ওজন কিন্তু একটু বেশি হয়। তো এটা একদম অ্যাবসলুটলি নর্মাল, তোমার যদি দেখে মনে হয় যে একই বয়সে একটি বেবি গার্ল রয়েছে, একটি বেবি বয় রয়েছে, কেন এর ওজন একটু বেশি, এর ওজন একটু কম থাকছে, এটা কোনো ব্যাপারই না। সাধারণত এরকম হয়েই থাকে যে বেবি বয়দের ওজন বেবি গার্লদের থেকে সামান্য হলেও একটু বেশি থাকে। এবার বলি বেবিদের ওজন কীরকম হলে আমাদের একটু সতর্ক হওয়া উচিত, এই ব্যাপারটা আমাদের, অর্থাৎ মা বাবাদের একটু ভালো করে বোঝা উচিত। বর্তমান দিনে কী হচ্ছে, ডক্টররা বা বিশেষজ্ঞরা মনে করে থাকেন যে বেবিদের ওয়েট গেনটা যদি, বিশেষ করে যখন বেবিদের এক বছর হয়ে যাচ্ছে তারপর থেকে, বেবিদের ওয়েট গেনটা যদি মাসল দিয়ে বা পেশি দিয়ে এবং হাড় বা বোন দিয়ে হয় তাহলে সেটা সব থেকে ভালো। কিন্তু যদি এরকম হয় বেবিদের ওয়েট গেইন হচ্ছে এবং সেটা অতিরিক্ত ফ্যাট জমার ফলে ওয়েট গেইন হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের তখন একটু সতর্ক হতে হবে। ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলি, যেমন ধরো আমরা তো প্রত্যেকেই জানি যে প্রত্যেকটা বয়সে ওজনের একটা রেঞ্জ আছে, যে এই বয়সে এত ওজন হওয়া দরকার, এত থেকে এত ওজন থাকার দরকার, এই রেঞ্জটা প্রত্যেকটা বয়সের বেবিদের মধ্যে একটা ওজনের রেঞ্জ থাকে। এবার ধরো কোনো একটি বেবি যার ওজন এত থেকে, যার তার যা বয়স তার ওজন এত থেকে এত হওয়া দরকার, এবার তার ওজন যদি এই ম্যাক্সিমাম লেভেলটা ক্রস করে যায়, অর্থাৎ সর্বোচ্চ যত ওজন হওয়ার কথা সেই ওজনের রেঞ্জটাও ক্রস করে গেছে, ক্রস করে যাওয়ার পরেও দেখা যাচ্ছে বেবিটি একদম স্লিম, খুব ছিপছিপে, খুব অ্যাক্টিভ, সে খুবই খেলাধুলা করে, দুষ্টুমি করে, এবং তার ডেভেলপমেন্ট হচ্ছে, হাইটেও বাড়ছে, মাসল দিয়ে এবং হাড় দিয়ে তার ডেভেলপমেন্টটা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু খুব একটা চিন্তার কারণ না। কারণ বেবিটি যা খাওয়া দাওয়া করছে, যা ক্যালোরি গ্রহণ করছে, তা শক্তি হিসেবে ব্যয় হয়ে যাচ্ছে, ফলে তার দেহে কোনো ফ্যাট জমছে না, সে একদম ছিপছিপে আছে বাট খুব অ্যাক্টিভ আছে, এবং তার মাসল এবং হাড় দুটোই ভালোভাবে বাড়ছে। তো এক্ষেত্রে কিন্তু ওজন যদি ম্যাক্সিমাম লেভেলটা ক্রস করে যায় সেক্ষেত্রে চিন্তার খুব বেশি কারণ নেই। কিন্তু যদি এমন হয় যে একটি বেবি তার যা বয়স
সেই বয়সের যে ওজনের রেঞ্জ আছে সেই রেঞ্জের যে ম্যাক্সিমাম সীমাটা সে ক্রস করে গেছে এবং বেবিটি একটু ফ্যাটি, অর্থাৎ তার ওজন যেটা ম্যাক্সিমাম ওজনটাও ক্রস করে গেছে এবং তার ওজনটা যেটা বেড়েছে সেটা অতিরিক্ত ফ্যাট জমার ফলে বেড়েছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই একটু সতর্ক হওয়া উচিত এই কারণে, কারণ আস্তে আস্তে যে বেবিদের যে এক বছরের পর থেকে বেবিরা যখন অ্যাক্টিভিটি করা শুরু করে দেয় সাধারণত ওদের কিন্তু মাসেল এবং হাইট ডেভেলপমেন্ট খুব ভালোভাবে হতে শুরু করে দেয়, এই সময়তেও যদি দেখা যায় এক্সেস ফ্যাট জমেছে অর্থাৎ বেবি যেটা খাচ্ছে সেই পুরো ক্যালোরিটা বার্ন হচ্ছে না এবং তার ফলে কী হয় আস্তে 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 বেবিদের মধ্যে একটা ওবেসিটির টেন্ডেন্সি তৈরি হয় বা মোটা হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হয় এবং তার ফলে কী হয় আমাদের মতন দেশে বাচ্চাদের মধ্যেও কিন্তু ডায়াবেটিসের লক্ষণ দেখা দেয় এবং এটা ভীষণভাবে এখন দেখা দিচ্ছে। তার জন্য যদি বেবির ওজন যা বেবির যা বয়স সেই বয়সে যা হওয়া উচিত এত থেকে এত এই যে রেঞ্জটা এই রেঞ্জের মধ্যে থাকে তো ভেরি গুড, তাতে বেবি স্লিম হোক তাহলেও ঠিক আছে, তাতে যদি বেবি একটু ফ্যাটি হয় গোলমোটু হয় তাহলেও ঠিক আছে, কিন্তু যদি এই ওজনের রেঞ্জের যে ম্যাক্সিমাম লেভেলটা সেই লেভেলটা যদি কোনো বেবি ক্রস করে যায় এবং সেই বেবি যদি একটু ফ্যাটি হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের চিন্তার ব্যাপার আছে এবং সেক্ষেত্রে ডক্টরের সাথে যোগাযোগ করে বেবিদের খুব সামান্য কোনো অ্যাক্টিভিটির মধ্যে ঢোকানো যায় কি না এই ব্যাপারে একটু আমাদের জানা দরকার। এরপর বলি বেবির যে বয়স সেই বয়সে ওজনের যে রেঞ্জ রয়েছে এত থেকে এত, এই রেঞ্জের যে সবথেকে মিনিমাম লেভেল সেই মিনিমাম মানে সর্বনিম্ন যে ওজনটা হওয়া উচিত সেই ওজনটাও যদি কোনো বেবির সেই বয়সে না থাকে এবং বেবি যদি খুব স্লিম খুব পাতলা হয় তো সেক্ষেত্রে কিন্তু একটু ডক্টরের সাথে যোগাযোগ করা উচিত। বাট এক্ষেত্রে মনে রাখতে হবে ওই বেবিটি যদি প্রি ম্যাচিওর বেবি হয় তার ক্ষেত্রে কিন্তু এই হিসেবটা চলবে না, তার কারণ হচ্ছে প্রি ম্যাচিওর বেবিদের সাধারণত কী হয় বার্থ ওয়েটটা অনেকটা কম হয় কারণ ওরা ওদের জার্নিটা শুরু করেছেই কম ওজন দিয়ে, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু ওদের ওজন বৃদ্ধির হার অন্যরকম হবে, তার ক্ষেত্রে যেটা স্বাভাবিক সেরকম হবে, কিন্তু একটি বেবি যদি নর্মাল ওয়েটের বেবি হয় এবং দেখা যাচ্ছে কোনো বয়সে গিয়ে তার ওজনের যে সীমাটা যে রেঞ্জটা আছে তার ওজনটা অনেক দিন যাবত মিনিমাম যে লেভেল আছে ওয়েটের তার থেকে কম রয়েছে তাহলে কিন্তু অবশ্যই আমাদের ডক্টরের সাথে যোগাযোগ করা উচিত। এরপর বলি বেবিদের কোন বয়সে কতটা পরিমাণ ওজন হওয়া উচিত। আমাদের ইন্ডিয়াতে যেটা মনে করা হয় বেবিদের যে বার্থ ওয়েট বা জন্মের ওজন আছে সেটা যদি 2.5 কেজি থেকে 3.5 কেজি হয় তো সেটা একটা নর্মাল রেঞ্জ, বেবিদের জন্মের ওজনের এটা একটা নর্মাল রেঞ্জ। এরপর আমাদের এই জন্মের ওজনটা আমরা তো সবাই নিজেরা কালেক্ট করে নিলাম, নিয়ে লিখে রাখলাম, এরপর আমরা এই জন্মের ওজনের উপর বেস করে কিন্তু বেবিদের আগামী দিনে ওয়েটটাকে মাপতে পারবো। কীভাবে মাপতে পারবো? দেখো, আমরা এতদিনে অনেকেই জেনে গেছি যে বেবিরা যখন জন্মায় তার কয়েকদিনের মধ্যেই ওদের ওজন অনেকটা কমে যায়, 10% মতন কমে যায়। তবে সব বেবির ক্ষেত্রে যে 10% কমে ব্যাপারটা তা নয়, এই টাইমটা যখন পেরিয়ে যায় তারপর থেকে আবার ওরা অটোমেটিক ওদের ওজনটাকে ফিরে পায় এবং এই সময় থেকে প্রত্যেক মাসে অল্প অল্প করে হলে ওদের ওজন কিন্তু ক্রমশ বাড়তে থাকে এবং এই টাইমে যেন ওজন বাড়ে এটা আমাদের অবশ্যই লক্ষ্য রাখা উচিত। ওজন যদি কম মনে হয় তাহলে হয়তো বেবির খাওয়া দাওয়া বা বেবি ব্রেস্ট মিল্ক ঠিক মতন পাচ্ছে না এটাই ধরে নেওয়া হয়, যার জন্য এই সময় প্রত্যেক মাসে বেবিদের ওজন অবশ্যই নেওয়া উচিত, প্রথম 6টা মাস অবশ্যই বেবিদের ওজন নেওয়া উচিত। আস্তে আস্তে ওজন বাড়তে 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 5 মাসে গিয়ে জন্মের ওজন যদি ডাবল হয়ে যায় তো সেটা ভীষণ ভালো, যদি 5 মাসে ডাবল নাও হয় তাহলে অন্তত যেন 6 মাসে গিয়ে সেই ওজনটা ডাবল হয়। তো জন্মের ওজনটা যদি 5 মাসে ডাবল হয় তো খুব ভালো, যদি 5 মাসে ডাবল না হয় তো সেটা যেন অন্তত 6 মাসে গিয়ে ডাবল হয়। এবার যে বেবির যেমন ওজন যে জন্মের ওজন তার সাথে আমাদের এই ডাবল করতে হবে, গুণ 2 করতে হবে, 2 করলে আমরা পেয়ে যাব যে 5 মাসে গিয়ে সেটা হচ্ছে কি না, বা 5 মাসে যদি সেটা নাও ডাবল হয় অন্তত যেন 6 মাসে সেটা ডাবল হয়ে যায়। কোনো বেবি যদি 3 কেজি ওজন নিয়ে জন্মায় তাহলে 5 মাসে গিয়ে যদি তার ওজনটা ডাবল হয়ে যায় অর্থাৎ 6 কেজি হয়ে যায় তো খুব ভালো, যদি 5 মাসে সেটা ডাবল না হয় তাহলে যেন অন্তত 6 মাসে ডাবল হয় এটা আমাদের দেখতে হবে। মোটামুটি এই টার্গেট নিয়ে আমাদের এগোতে হবে। এছাড়া আমরা তো ডক্টরের কাছে যাচ্ছি, ওজনটা কেমন হয়ে বাড়ছে আমরা বুঝতেই পারছি এই টাইমে, তো এই গেল 6 মাস পর্যন্ত। এই 6 মাসের পর থেকে বেবিরা সলিড ফুড খাওয়া শুরু করে। অনেক সময় হয় কি প্রথম দিকটা যখন বেবিরা সলিড ফুড খাওয়া শুরু করছে ওরা অনেক সময় মুখে নিতে চায় না, ভালোভাবে খেতে চায় না,
এই টাইমটাতে একটু হলেও হতে পারে ওজন বৃদ্ধিটা একটু কম হারে ঘটতে পারে, সবার ক্ষেত্রে কিন্তু নয়। যেই সমস্ত বেবিরা খুব সহজে সলিড ফুডটাকে খেতে পারে, শিখে যায়, তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। অনেক সময় যেহেতু এটা একটা ট্রানজিশন পিরিয়ড চলে, মিল্ক এবং সলিডের একটা ট্রানজিশন পিরিয়ড চলে, এই সময় অনেক বেবির ওজন বৃদ্ধির হারটা একটু হলেও কম হতে পারে, সেটা নিয়ে চিন্তার কিছু কারণ নেই। বাট ওজনটা যেন বৃদ্ধির দিকেই থাকে, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। তো যখন বেবিদের 6 মাস হয়ে গেল, তারপর থেকে বেবিদের ওজন আস্তে আস্তে বেড়ে গিয়ে 1 বছর যখন ওদের হবে, 1 বছর যখন ওরা পূরণ করবে, তখন ওদের ওয়েটটা যেন জন্মের যে ওজনটা ছিল সেই ওজনের 3 গুণ হয়ে যায়, এটা আমাদের মনে রাখা দরকার। এছাড়া যদি বেবি বয় এবং বেবি গার্লদের ক্ষেত্রে আলাদা আলাদা করে দেখি, তাহলে 1 বছর হয়ে গেলে বেবি বয়দের ওজন 7.8 থেকে 11.8 কেজি হওয়াটা একটা নর্মাল রেঞ্জ, এবং বেবি গার্লদের ক্ষেত্রে এই ওজনটা 7.1 থেকে 11.3 হওয়াটা একটা নর্মাল রেঞ্জ বলে মনে করা হয়। একটু 1 প্লাস মাইনাস এদিক ওদিক কোনো বেবির ক্ষেত্রে হতেও পারে। এরপর বলি, এই যে বেবিদের 1 বছর হয়ে যাচ্ছে, এরপর থেকে 2 বছর পর্যন্ত, এই যে ওদের জন্মের দ্বিতীয় বছরটা, এই দ্বিতীয় বছরটায় কিন্তু বেবিদের ওজন বৃদ্ধির হার খুব ধীরগতিতে হয়। আমরা অনেক কিছু খাওয়াই, বাট ওদের এই ওজন বৃদ্ধির হারটা গোটা বছরে কিন্তু খুবই কম হয় এবং খুব ধীর গতিতে হতে থাকে, এটা অ্যাবসলুটলি নর্মাল। এই সময় থেকে কিন্তু বেবিদের হাইট মাপাও শুরু হয়ে যায়, তাই হাইটটাও কিন্তু বেবিদের ওজন মাপার সাথে সাথে মেপে নেওয়া দরকার। তো যখন তোমার বেবির বয়স 1 বছর হয়ে যাচ্ছে, তারপর আস্তে আস্তে যখন বেবির বয়স 1.5 বছরে যাচ্ছে, তখন 1.5 বছরের দিকে বেবিদের ওজন হওয়া উচিত বেবি বয়দের ক্ষেত্রে 8.9 থেকে 13.5 কেজি, এটা হচ্ছে বেবি বয়দের ক্ষেত্রে একটা নর্মাল রেঞ্জ, এবং বেবি গার্লদের ক্ষেত্রে 7.8 থেকে 12.5 কেজির মধ্যে। তো এই ওজনটা হচ্ছে 1.5 বছরে গেলে মোটামুটি হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে হতে পারে এটার প্লাস মাইনাস, কারণ অবশ্যই সব বেবির ক্ষেত্রে ওজন বৃদ্ধির সমান হয় না। এইভাবে চলতে চলতে যখন বেবিদের বয়স 2 বছর হয়ে যায়, তখন বেবিদের বেবি বয়দের ক্ষেত্রে 12 থেকে 14 কেজি একদম নর্মাল একটা ঠিকঠাক আদর্শ ওয়েট বলে মনে করা হয়, এবং বেবি গার্লদের ক্ষেত্রে হচ্ছে 10 থেকে 14 কেজি বা 13.5 কেজির মধ্যে থাকলে সেটা একদম নর্মাল বলে মনে করা হয়। এইভাবে তোমার বেবির প্রত্যেক মাসের একটা নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট দিনে ওজন নাও, তোমার বেবির বয়স অনুযায়ী তোমার বেবির ওজন যদি সেই রেঞ্জের মধ্যে থাকে তো অ্যাবসলুটলি ওকে, সব কিছু ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা, আর আমাদের চ্যানেলের সঙ্গে অ্যাটাচ থেকো। থ্যাংক ইউ।